তো আজকে গুরু এখানে রান্না করছে। আমি হলাম গুরু, গুরু বাসছে আলু। তারপর বাজে না তো গাইজ, এখানে দেখতে পাচ্ছো রান্না হচ্ছে মাংস, মাংস বল ওই হাড়ের ভিতর, হাড়ের তলায়। ঠিক আছে, তো দেখতে পাচ্ছো মানে মাংস এখানে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, আর এখানে আলু ভাজা হচ্ছে, আর মশলাও কমপ্লিট। দেখতে পাচ্ছো মশলাটা কত সুন্দর লাগছে, তো এখানে আমরা মিষ্টি রয়েছে, তো মিষ্টিটা আমরা এখন শেষ করি আর রান্না করি। তুই বলেছিলি না বিড়ালের ভুঁক, খাচ্ছিস কি করে তাহলে? তো আমারটা খাই, তো এখানে কমপ্লিট, তো আলু ভাজা কমপ্লিট। তো এখানে মশলা চলে গেছে, দেখতে পাচ্ছ তেলের দই, রান্না করেছিলি আগে কোনোদিন মাংস? মাংসটা কষাতে হবে গাইস, গাইস এই যে মাংস, মাংসটা কষালেই তারপরে ঝোল ঢেলে দেবো, জল ঢেলে দিলে মাংস রেডি। মশলা যখন যায় মাংস একটু ই করে দে, নাড়ি নাড়াই ছড়াই দে, ওই লাগে গেছিলো তলে। ওয়াও, জবরদস্ত সেই টেস্ট। আমাদের রাঁধুনি বসে গেছে, আর এখানে চাপানো রয়েছে মাংস, দেখা করে 2 মিনিট পর। এখানে দেখতে পাচ্ছ জল ভরা হচ্ছে চালের ভিতর, জলটা ভরালেই এখন ভাত হয়ে যাবে, মানে খুশি তো। তোর নতুন গার্লফ্রেন্ড বলে ওটিতে, তুই তুই তো বলি, ও ওইসব কথা যাবে না বলাকে, আমি সব মেয়ের মা মনে করি। বন্ধ করে দিলাম, ঠিক আছে। তো চলো এখন ভাতটা রান্না করি, মাংস তো প্রায় হয়ে গেছে, তো দেখা যাক। নড়া নড়া লাগেছে মানে পুড়ি দেবেন, সাবধান সাবধান সাবধান। কমপ্লিট হয়ে গেছে, তখন নামালে শেষ, মাংস হয়ে যায়নি না, এখানে কমপ্লিট। তো এখানে মাংস দেখতে পাচ্ছো পুরো রেডি, কমপ্লিট হয়ে গেছে, আর ভাত এখানে হচ্ছে গরম। তো এখানে ভাতও হচ্ছে, তো আজকের ভিডিও এইটুকুনি। ভিডিও যদি ভালো লাগে তোমরা ভিডিওটাকে লাইক করে দাও, শেয়ার করে দাও, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করো। দেখা করছি পরের ভিডিও, বাই।